প্রেমিকের ছুরির আঘাতে কলেজ ছাত্রী আহত। সিলেটে কথিত এক প্রেমিকের ছুরির আঘাতে এক কলেজ ছাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেলে এমসি কলেজের ক্যাম্পাসে এই ঘটনা ঘটে বলে শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি জানান। আহত খাদিজা বেগম নার্গিস সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনার পর পুলিশ প্রেমিক বদরুল ইসলামকে আটক করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বদরুল সুনামগঞ্জের ছাতক উপজেলার সুনাইঘাতি গ্রামের সাইদুর রহমানের ছেলে। ওসি শাহজালাল বলেন, বিকেল 5টার দিকে এমসি কলেজে কেন্দ্রে স্নাতক পরীক্ষা শেষে বের হন খাদিজা। বের হওয়ার পরপরই তাকে ছুরির আঘাত করেন বদরুল। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বদরুলের সাথে খাদিজার প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন ধরে তাদের মধ্যে মনমান্য না হওয়ায় ক্ষুদ্র হয় বদরুল এই কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন পুলিশ কর্মকর্তা। এরপরের আপডেট নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খবর পড়ছি বিডি আপডেট জার্নালিস্ট।